কাঁঠালের বীজ আর না ফেলে দিয়ে এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে ফেলুন। একবার খেলে বারবার খেতে চাইবেন। কাঁঠালের বীজ দিয়ে যে এত সুন্দর ইউনিক একটি রেসিপি তৈরি করা যায় না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নিন আর বাড়িতে ঝটপট তৈরি করে ফেলুন এইরকম কাঁঠাল বীজের ইউনিক একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও এক ইউনিক এবং নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো কাঁঠালের বীজ এবং ডিম দিয়ে দারুণ মজার একটি রেসিপি। গরম ভাতের সঙ্গে ফাটাফাটি লাগবে, আজই একবার ট্রাই করে দেখুন। ফেলে দেওয়া কাঁঠালের বীজ দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না। আর অবশ্যই বাড়িতে বন্ধুরা আপনারা একবার খেয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। একবার খেলে বারবার খেতে চাইবেন। প্রথমে দেখুন কাঁঠালের বীজগুলোকে উপরে যে সাদা খোলটা থাকে ফেলে দিয়ে তারপরে বীজগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন একটি কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু জল। কোনো রকম লবণ এবং হলুদ দেওয়া ছাড়াই শুধু কাঁঠালের বীজগুলোকে সেদ্ধ করে নিতে হবে। কাঁঠালের বীজগুলো দেখুন বন্ধুরা সেদ্ধ করে নিয়েছি, আর বীজগুলোর খোসাটা এইরকম ছাড়িয়ে নিতে হবে। এইরকম যে বীজগুলোর গায়ে লাল অংশটা আছে অর্থাৎ লাল যে খোসাটা আছে একটু চামচ দিয়ে এরকম একটু ঘষে নেবেন, দেখবেন খুব সহজেই ছেড়ে আসবে। এইভাবে করে প্রত্যেকটা বীজের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আর বীজগুলো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন এই বীজগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। আর যখন বাটবেন কোনো রকম কিন্তু জল দেবেন না, জল না দিয়ে শুধু মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে হবে। এটা আপনারা শিল নোড়ায়ও বাটতে পারেন আর মিক্সার গ্রাইন্ডারে বাটতেও পারেন, কিন্তু কোনো রকম জল দেবেন না, জল না দিয়েই বাটতে হবে। কাঁঠালের বীজগুলো দেখুন বন্ধুরা বেটে নিয়েছি, এইরকম করে মসৃণ করে বেটে নিয়েছি। এখন একটি থালার মধ্যে নিয়ে নিচ্ছি, এর সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমেই মেশাবো এর সঙ্গে ভাজা পেঁয়াজ এবং ভাজা লঙ্কা। কড়াইতে অল্প করে সর্ষের তেল গরম করে নিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেবেন। শুকনো লঙ্কা দিয়ে ভাজলে এর সেন্ট এবং টেস্ট দেখবেন দারুণ হবে। প্রথমে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ আর দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে তারপরে এরকম হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে। আর তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। শুকনো লঙ্কাটাকে দেখুন বন্ধুরা ভেজে নিয়েছি, শুকনো লঙ্কাগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম। শুকনো লঙ্কার বদলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন। যদি আপনারা কাঁঠাল বীজের ভর্তা বানান তাহলে এইভাবে একবার ভর্তাটা বানিয়ে দেখুন। ভাজা পেঁয়াজ এবং ভাজা শুকনো লঙ্কা, স্বাদ মতো লবণ এবং কাঁচা সর্ষের তেল, সব কিছুকে একসঙ্গে মিশিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করে ফেলুন কাঁঠাল বীজের মজাদার ভর্তা। খেতে দেখবেন দারুণ লাগবে। আর একই রকম রেসিপি না খেয়ে আজকে একটু ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক একই রকম কাঁঠাল বীজের ভর্তা যেমন তৈরি করতে হয় ঠিক তেমনি প্রথমে তৈরি করতে হবে, তারপরে এর সঙ্গে আরও কিছু উপকরণ মিশিয়ে নেব। আর যেহেতু আজকে এটা ডিম দিয়ে বানাবো তাই রেসিপিটি একেবারে ইউনিক এবং আপনারা একটু দেখতে থাকুন আর এইভাবে একবার বানিয়ে দেখুন। প্রথমেই দেখুন এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি বেসন, অল্প করে বেসন দেব, বেসন বেশি দেব না, মোটামুটি 2 চামচ বেসন দিচ্ছি। আর এর সঙ্গে 1টি ডিম ফেটিয়ে দিয়ে দেব, ডিমটাকে সম্পূর্ণ দেব না, প্রায় অর্ধেক মতো ডিম দিলেই হবে। অর্ধেক ডিম দিয়ে দিচ্ছি, এখন মিশিয়ে নেব, তবে কিছু গুঁড়ো মশলা এর সঙ্গে অ্যাড করব। আবারও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু এখানে ডিম দিয়েছি তাই অল্প সামান্য একটু লবণ দেব। প্রথমে লবণ দিয়েছিলাম সেই বুঝে ডিম এবং বেসন দিয়েছি, সেই বুঝে অল্প সামান্য একটু লবণ দিলাম, একটু হলুদের গুঁড়ো এবং একটু শুকনো লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে শুকনো লঙ্কা আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছি তাই ঝাল কিন্তু অলরেডি আছে, তাই এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করতে পারেন, এতে কালারটা ভালো আসবে। তাই এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। সব কিছুকে এখন ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। এই ডিমে দিয়ে মেশানোর জন্য এটা টেস্টিও হবে আর এর বাইন্ডিংটা যাতে ঠিকঠাক হয় তার জন্য এর সঙ্গে অল্প একটু বেসন অ্যাড করলাম। এইভাবে আপনারা বন্ধুরা বাড়িতে একবার তৈরি করে দেখুন। একই রকম রেসিপি না খেয়ে মাঝে মাঝে এইরকম রেসিপিটা বাড়িতে বানাতেই পারেন, একবার খেলে দেখবেন ভালো লাগবে। প্রথমে দেখুন হাতের মধ্যে অল্প করে অংশ নিয়ে দেখে নেবেন যে একটু গোল্লা পাকানো যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন বাইন্ডিংটা একেবারে ঠিকঠাক আছে। এখন হাতের মধ্যে অল্প করে সাদা তেল মেখে নিয়ে তারপরে অল্প অল্প অংশ নিয়ে এরকম হাতের তালুর মাঝখানে একটু গোল করে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। যেমন করে টিক্কি কিংবা কাবাব কিংবা কাটলেট বানায় তেমনি করে বানাতে হবে। আর যতবার বানাবেন বন্ধুরা ততবার হাতের মধ্যে করে একটু করে তেল লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন হাতের মধ্যে স্টিক করবে না। যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে তাই হাতের মধ্যে কিন্তু একটু আঠালো আঠালো লাগতে পারে, তবে একটু হাতের মধ্যে তেল মেখে নিলে এটা খুব সহজেই দেখবেন বানাতে পারবেন। এইরকম প্রতিটা টিক্কি তৈরি করে নিচ্ছি, এইভাবে করে দেখুন বানিয়ে নিলাম, দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। আর এর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এইরকম একটু পুরু থাকবে।
একটু পুরু করে বানালে এটা খেতেও ভালো লাগবে। আর এটাকে কিন্তু ভাজার জন্য কোনো ডুবো তেলের প্রয়োজন নেই, ডুবো তেলেও ভাজতে পারেন কিংবা শ্যালো ফ্রাইও করতে পারেন, যেটাই সুবিধা হয় সেটাই করবেন। ডুবো তেলে ভাজলে একটু বেশি মুচমুচে হয়ে যাবে, তাই একটু শ্যালো ফ্রাই করলে বেশি ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগবে যদি একটু শ্যালো ফ্রাই করে নেন। আর এইরকম একটু পুরু রাখতে হবে। এখন এগুলোকে ভেজে নেব। আর ভাজার জন্য কড়াতে সাদা তেল গরম করতে বসিয়ে দিচ্ছি, রিফাইন তেল গরম করে নিচ্ছি। আর দেখুন তেলটা খুবই কমই দিলাম, বেশি তেল দিলাম না, এগুলো ডুবো তেলের মধ্যে ভাজবো না, শ্যালো ফ্রাই করবো, তাই অল্প করে তেল দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, তারপর একটি একটি টিক্কি তেলের উপরে দিয়ে দিচ্ছি। একটি সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, একটি সাইড হয়ে গেলে অপর সাইডটাকে উল্টে দেবেন। আর মাঝে মাঝে এইরকম কড়াইয়ের হাতাটা ধরে গরম তেলটাকে চারিদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে দেবেন, যাতে সবটা পাশ খুব সুন্দরভাবে হয়ে যায়। একটা সাইড দেখুন মোটামুটি হয়ে গেছে, এখন অপর সাইডটাকে উল্টে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রথমে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে তেলটাকে গরম করে টিক্কিগুলোকে তেলের উপরে দিয়ে দেবেন, তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন। গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে এইরকম একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে করে ভেজে নেবেন, যাতে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়। ওপরটা একেবারে মুচমুচে ক্রাঞ্চি হবে আর ভেতরটা বেশ সফট থাকবে, খেতে দারুণ হয় আর বানানো দেখলেন খুবই সহজ হয়। একেবারে ইউনিক এবং মজার একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কাঁঠালের বীজ এবং ডিম দিয়ে মজার এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। গরম ভাতের সঙ্গে বন্ধুরা ফাটাফাটি লাগবে, একবার খেলে তো বারবার খেতে চাইবেন, আর কাউকে খাওয়ালে রিকোয়েস্ট আসতেই থাকবে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য। আর আজকের এই সহজ এবং লোভনীয় রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে প্লিজ লাইক করবেন, আর রেসিপিগুলো সময় মতন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আবারও শীঘ্রই হাজির হচ্ছে নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।